যে বিশ্বলৈ এই বার্তা প্রেরণ হোক, শান্তির বার্তা প্রেরণ হোক, যে পোন প্রথমে হয়েছে মানব ধর্ম। জয় প্রসঙ্গ। নতুন রাজনৈতিক দল আসুর সভাপতি সম্পর্কে স্পষ্ট করিলে স্থিতি, অভিবর্তন আয়োজন করে লওয়া হব সিদ্ধান্ত, কা বিরোধী আন্দোলনত উত্তাল হয়ে আছে রাজ্য, বিজেপি অগপক প্রতিহত করবলে আসুর নেতৃত্বত এটা রাজনৈতিক দল গঠন হওয়ার উকমুকনি আরম্ভ হয়েছে, সরব চর্চা নতুন রাজনৈতিক দলক লৈ। এই প্রসঙ্গত আসুর সাধারণ সম্পাদক লুরিণজ্যোতি গগৈয়ে স্পষ্ট করিলে অভিবর্তন অনুষ্ঠিত করে লওয়া হব সিদ্ধান্ত। সামাজিক বৈষম্য নাইকিয়া করে মূল যে কথা আমার নিজের জিয়াই থাকার অধিকার, যদি সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, যদি এই সুরক্ষিত অবস্থাত রাখবর কারণে সকল সপন আছে, আর সেইকারণে এই গোটেই চিন্তাটক রাজনৈতিকভাবে এই চিন্তাটা আগবাই লো যাবলে হলে একটা বিকল্প রাজনৈতিক শক্তি লাগবে, আর জনতায় বিচারিছে নিশ্চয়কই আমি ছাত্র সন্থা জনতার ঊর্ধ্বত নহয়, জনতায় যে বিচারে তেনেকে আমি আগবাই পড়ব, ফর্মুলা বা কেনকা মডেলিটি হব সেটা রাইজর মাজ আলোচনার পিছতে হব লাগবে, কারণ এখন অভিবর্তন রাজ্যিক স্তরত, জেলায় জেলায় অভিবর্তন, অঞ্চলে অঞ্চলে অভিবর্তন, মানে মানুষের সংগঠন যাতে একাউন্টেবল হয়ে থাকে জনগণের উপর, রাইজর উপর যাতে দায়বদ্ধ হয়ে থাকে, নির্বাচিত হয়ে গুছি গেল তারপর রাইজক পুনের প্রতারণা করে এই কথাটা আমি বিচারি থাকা। আসুর সভাপতি দীপাঙ্কনাথে ইতিমধ্যেই স্পষ্ট করে দিছে ফেব্রুয়ারিত নতুন রাজনৈতিক দল গঠনের কুচকাওয়াজ আরম্ভ হওয়ার সম্ভাবনা আছে। প্রথম কথা হল কা বাতিল হব লাগিব, আর সমান্তরালভাবে একটা বিকল্প শক্তি, বিকল্প শক্তি কি হব, কিদরে পরিচালিত হব এই বিষয়টা রাজ্যে সিদ্ধান্ত লব, গতি আমি একটা বিকল্প শক্তি লই ভবিষ্যত দিনত আগবাড়ি যাব লাগিব, জনসাধারণে বিচারিছে, রাইজে নিশ্চয় সেইকারণে একটা বিকল্প শক্তির বাবে পুনাগঠা করেছে, আর ভবিষ্যতে অহা ফেব্রুয়ারি মাহর পিছন এই বিষয়টা জোরদারভাবে আগবাই লই যাওয়া হব, আর জনসাধারণে অন্তত নিজক রক্ষা করার স্বার্থত তেনে এক শক্তি নিশ্চয় প্রয়োজনীয় হয়েছে বলে শিল্পী বুদ্ধিজীবী প্রত্যেকে যেহেতু আমালে আহ্বান জানাইছে, আমি ভাবো যে তেনে এক শক্তির জড়িয়ে আমি প্রত্যাহ্বান জানাব লাগবে কেন্দ্রীয় সরকারক। একেখন মঞ্চত আসুর শীর্ষস্থানীয় প্রায় সকল নেতা উপস্থিত থাকার মুহূর্তত চর্চা হয়েছে বিষয়টি। নতুন রাজনৈতিক দলের সম্পর্কত সমুজ্জ্বল ভট্টাচার্য বরষারাণী বিষয়ায় কলে রাইজর মাজত চর্চা হয়েছে নতুন রাজনৈতিক দলক লৈ বহু কথা। রাইজর মাজত আলোচনা হওয়ার বিষয়ে এটা রাইজর মাজত আলোচনা হয়ে আছে, কা বিরোধী আন্দোলন ব্যাপকভাবে আমি আগুয়ে নিব লাগবে সেটা হল মূল বিষয় কই আমি আগাব লাগবে, আজির এই মুহূর্তত আমি আমার লক্ষ্য আমি ঠিক করে লোক লাগবে, লক্ষ্যটো হল যে কেন্দ্রীয় সরকারে সরকারের সমর্থনত আমার জাতিদ্বংগী কা জাপি দিছে, গতি কা বাতিলের কারণে আমি ব্যাপকভাবে শৃঙ্খলভাবে অহিংসভাবে আমি আন্দোলন আগুয়ে নিব লাগবে। বিকল্প এটার হয়তো প্রয়োজন বোধ করেছে রাইজে, সেয়ে এই কথাটো উপস্থাপন হয়েছে উত্থাপন হয়েছে, সেইটা রাইজে সিদ্ধান্ত লব, এটা মোক সোধার কারণ তো যদি মানে মোক সোধে তেতিয়াহলে মই অবশ্যই রাজনীতির মেরপাক বুঝি নাপাও, কিন্তু সাধারণভাবে এটা কথা বুঝিছো যে কাক ভোট দিম, কোনেও তো কথা চিন্তা নকরিলে, জাতির কথা চিন্তা নকরিলে, প্রতিখন সরকারে প্রতিবারে প্রতারিতই করিলে জাতিটো, গতি কাক বিশ্বাস করিম কাক ভোট দিম সেইটো কিন্তু এতিয়া একটা ডাঙর প্রশ্ন। এতিয়া রাইজর মজিয়ার কৈছে এটো এতিয়ালকে ভালকে পরিষ্কারকে গম পাব পৰা হোৱা নাইকিয়া, কিন্তু এটা কথা হয় রাইজর মাজত ঘুরি ফুরতে রাইজে কিছু প্রশ্ন করেছে, রাইজে নিজের মাজতো কিছু চিন্তা চর্চা করেছে, কিন্তু এটাই কিনা মই এই বিষয়ে মন্তব্য দিবপরা মানুষ নহয়, কারণ আমি কার বিরুদ্ধে আন্দোলন অংশগ্রহণ করছি আর কা বাতিল নোহা পর্যন্ত আমার আন্দোলন চলি থাকবে। নতুন রাজনৈতিক দলরে মিত্রতা করবলে সাজু তরুণ গগৈ, নতুন রাজনৈতিক দল গঠন হওয়াতো বিচরা নাই দেবব্রত শইকীয়ায়, নতুন রাজনৈতিক দলক লৈ পিছে বিপরীত স্থিতি কংগ্রেসের নেতৃত্বত, প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ে নতুন রাজনৈতিক দল গঠন হলে সেই দলরে মিত্রতা করবলে সাজু বলে মন্তব্য করেছে।
তেওঁলোকে যদি তেওঁলোকেও যদি ফাইট কৰে আমিও যদি কম্বাইন কৰোঁ কেলৈ নিজিকিব অঁ আমি একেলগে মিলি কৰিম আমি একেলগে মিলি কৰিম এই কথাই কৈ যে আমি তেওঁলোকেও আজি কি কৰিছে এ জি পি লৈছে বি পি এফ লৈছে তেওঁলোকে জানো অকলে আছে নেকি আজি তেওঁলোকৰতো আজি কি কয় এলায়েন্স কৰিয়ে আছে আমি দৰকাৰ হ'লে আমি এলায়েন্স কৰিম আজি কোৱা নাই কি কৰিম বেলেগ কথা কিন্তু এটা কথা হৈছে কি আমি যাতে মিলি জুলি তেওঁলোকক হৰুৱাবলৈ এতিয়াই নতুন ৰাজনৈতিক দল গঠন হোৱাটো বিচৰা নাই দেৱব্ৰত শইকীয়াই কংগ্ৰেছতো কংগ্ৰেছে নিজাববীয়াকৈ নিজৰ শক্তি কেনেকৈ গোটাব পাৰে কংগ্ৰেছক যদি কোনোবাই বেয়া পাইছিল কি কাৰণত বেয়া পাইছিল সেই যদি আমি যদি কিবা ভুল কৰিছোঁ আমি ভুলৰ কাৰণে অনুতপ্ত হ'ব লাগিব আমি এনেকুৱা ভুল নকৰোঁ বুলি ৰাইজক প্ৰতিশ্ৰুতি দিব লাগিব আৰু কংগ্ৰেছে যিখিনি গান্ধীজীয়ে দেখাই যোৱা নীতি আৰু যোৱা সময়ছোৱাত সেই নীতি অনুসৰি দেশ যিমান আগবাঢ়িলে আৰু এইখিনি সময়ত যিমান পিছ পৰিলে এই ব্যৱধান ৰাইজৰ মাজলৈ লৈ যাব পাৰিব লাগিব ৰাইজক কনভিন্স কৰিব পাৰিব লাগিব শাসকীয় বিজেপিয়ে এই সন্দৰ্ভত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে ৰাজনৈতিক দল গঠন সন্দৰ্ভত আছু নেতৃত্বক আক্ৰমণ মন্ত্ৰী পীয়ুষ হাজৰিকাৰ মন্ত্ৰী পীয়ুষে মন্তব্য কৰে নেতা হ'বলৈ নে ৰাইজৰ কাষত থিয় হ'বলৈ কা বিৰোধী আন্দোলন কৰিছে সমগ্ৰ প্ৰেক্ষাপটে স্পষ্ট কৰিছে অনতিবিলম্বে অসমত এটা আঞ্চলিক ৰাজনৈতিক দল গঠন হোৱাৰ সম্ভাৱনা আছে ব্যুৰ' ৰিপৰ্ট ডি ৱাই 365